পানি শূন্যতা। এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ এবার রোজা হচ্ছে অনেক গরমের মধ্যে, যখন পানির দিকে খেয়াল না রাখলে শরীর খারাপ হয়ে যেতে পারে। ইফতার থেকে সেহির পর্যন্ত কমপক্ষে 10 গ্লাস বা 2.5 লিটার পানি খেতে হবে। ইফতার আর সেহরিতে তো পানি খাবেনই, মাঝের সময়টাতেও মনে করে পানি খেতে থাকবেন। তারাবি নামাজের সময় সাথে একটা পানির বোতল রাখতে পারেন, নামাজের আগে পরে পানি খেলেন, আবার যেহেতু এটা অনেক লম্বা সময়ের একটা নামাজ এর মাঝেও পানি খেয়ে নিতে পারেন। পানির পাশাপাশি পানি জাতীয় খাবার যেমন তরমুজ, শসা, টমেটো এগুলোও খেতে পারেন। চা কফি দিয়ে পানি শূন্যতা পূরণ করার চেষ্টা না করাই ভালো, কারণ এগুলোতে ঘন ঘন প্রস্রাব হতে পারে, ফলে উল্টো আরও পানি শূন্যতা তৈরি হতে পারে। ভালোভাবে খেয়াল রাখবেন যেন পানি শূন্যতা তৈরি না হয়, পানি শূন্যতা থেকে নানা স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে।